মিডিয়া রিপোর্ট ইন্ডিয়ান মিডিয়া রিপোর্ট এবং যে রিউমার যা আছে তার মাধ্যমে ধারণা করা হচ্ছে যে প্রাইম মিনিস্টার ফ্লাই করেছে তিনটি কারণে প্রথমত কাতারে দাঁড়াবে সেনাবাহিনী এখন এই আন্দোলন তো আমাদের সন্তানদের পাশে দাঁড়াবে সেনাবাহিনী সরাসরি বলে দিবে যে আমরা এই অবৈধ সরকার আমরা এই স্বৈরাচারী সরকার এই রক্ত পিপাসু সরকারের পাশে আমরা নেই ছয় জনের লাশ নিয়ে যখন মিছিল করলো ছাত্ররা তারপরেও তার সুযোগ ছিল তখনও সে কোর্ট দেখাচ্ছে তার মন্ত্রীরা কোর্ট দেখাচ্ছে আইন দেখাচ্ছে যে যে আইনকে কোর্টকে অলরেডি নেটিজেনরা পেটি ছাড়া আর কিছু বলে না সুতরাং আজকে কোর্ট আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে সেনাবাহিনী এই মুহূর্তে মাঠে থেকে যে কাজটা করছে তাদের যে নিউট্রাল ভূমিকা তারা যে কিছু করছে না একটা গুলিও করে নেই এটি সরকারের পরাজয় এটি সরকারের ব্যর্থতা সরকারকে বুঝিয়ে দিচ্ছে সেনাবাহিনী যে আমরা আপনাদের সাথে আছি গতরাতে রাতে দশটার দিকে একজন সাইন্টিফিক অফিসার তিনি তিনটি পোস্ট ডক্টরেট করেছেন তিনি পিএইচডি করেছেন ভেরি ক্রেডিবল থার্টি নাইন ইয়ার্স এইজ ম্যাচিওর একজন সাইন্টিফিক অফিসার তার চিফ সাইন্টিফিক অফিসারের অপারেশন রুমে বসে তিনি একটি অনুসন্ধিৎসু চোখ রাখছিলেন কয়েকটা সাইটে তিনি দেখতে পেলেন একটি তথ্য দেখতে পেলেন সেটি আমি আপনার মাধ্যমে জাতিকে জানাতে চাই যে ১৬ তারিখে একটি প্রাইভেট জেট ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করে সেই প্রাইভেট জেটটি ১৭ আঠারো ১৯ তারিখে ফ্লাইব্যাক করে এটি রাশান প্রাইভেট জেট এটি সাইটে এখনো আছে এই সাইটের রেফারেন্স দিয়েছে সাইন্টিফিক অফিসার আমি সেই সাইট রেফারেন্সও দেখেছি যে গুজব ছিল চারিদিকে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছে এটি বিভিন্ন পত্রপত্রিকায় আমি বেশ কিছু সকালেও ইন্ডিয়ান কিছু পত্রপত্রিকার সাথে কথা বলেছি আমি বাংলাদেশে বিশেষ করে সেনাবাহিনীর যে বিভিন্ন সোর্স আছে গোয়েন্দা সংস্থার সোর্স আছে আমার যারা কলিগ আছে বন্ধু বান্ধব আছে তাদের সাথে আমি টরন্টোতে কথা বলেছি আমেরিকায় কথা বলেছি এবং অস্ট্রেলিয়াতে কথা বলেছি যাদের রেফারেন্স শুনতে পেরেছি আমার কাছে সবচেয়ে অথেন্টিক মনে হচ্ছে এই প্রাইভেট জেটটি যে ফ্লাই করলো সেটি আবুধাবিতে ল্যান্ড করেছে ল্যান্ড করে তারপর কনবো এয়ারপোর্ট রাশায় যেয়ে এটি শেষ করেছে তার ফ্লাইট সুতরাং এই উনিশ তারিখে গিয়েছে এই এক্সক্লুসিভলি এই যে চার দিন এখানে ছিল বাংলাদেশে ছিল সেটি কেউ জানে না এবং কোন রেফারেন্স কোনো ধরনের তথ্য উপাত্মক কিংবা মিডিয়ার মাধ্যমে সেটি এক্সপোজ হয় নাই এই সাইন্টিফিক অফিসার আমাকে বলে তার তো তার নিজের রেফারেন্সও দিয়েছে এবং সে আমাকে কানেক্ট করেছে বিকজ একজন আমারই পরিচিত আমাদেরই একজন প্রফেশনালসের সন্তান সে সুতরাং সে অন্তর্জালায় ভুগছে এই লক্ষ কোটি মানুষ যেমন অন্তর্জালায় ভুগছে তেমনি সে অন্তর্জালায় ভুগছে মিডিয়া রিপোর্ট ইন্ডিয়ান মিডিয়া রিপোর্ট এবং যে রিউমার যা আছে তার মাধ্যমে ধারণা করা হচ্ছে যে প্রাইম মিনিস্টার ফ্লাই করেছে তিনটি কারণে প্রথমত সে এই যে নাটক সৃষ্টি করল যে পরিপত্রের মাধ্যমে আঠারোতে যা তুলে দিল সেটিকে আবার কোর্টের মাধ্যমে আবার নিয়ে আসা নিয়ে এসে আবার চায়না ভিজিট থেকে এসে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এই সবসময় কিন্তু সাংবাদিক ফোরফ্রন্টে সাংবাদিক হলো মিরার এই যে আমাদের মিরারের সম্পাদক এখানে বসে আছেন সে সো এই সাংবাদিকদেরকে আবার বলা হয় ওয়াচডগ পশ্চিমা মিডিয়া বলে সেই দেয় নিয়ে হানা দেয় সেই ওয়াচড একজন প্রশ্ন করলো আমার মনে নাই সে প্রশ্ন করছিল খোঁচা মেরে যে তারা তো এরকম কথা বলছে তখন তিনি বলেছিলেন সেই এই প্রধানমন্ত্রী তখন উচ্চারণ করেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে তখনই তারা গর্জে গর্জে আমাদের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা উচ্চারণ করলো প্রথম উচ্চারণ করলো চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তারপরে লাইনটি তারা বলল কে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এবং শেষ লাইনটি তারা বলল যে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্পষ্ট এত সহজ ভাষায় এত সুন্দরভাবে জাতি আজ পর্যন্ত দেখেনি সুতরাং হয়েছে মুক্তিযুদ্ধটা হয়তো হতো কি না বা এটা কত লম্বা হতো এটি প্রশ্নবিদ্ধ কিন্তু সেনাবাহিনী সেখানে সবগুলো সেক্টরকে নেতৃত্ব দিয়েছে সেনাবাহিনীর একজন মেজর চট্টগ্রামের ষোলো শহরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন উই রিভোল্ট একজন মেজর তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি মেজর রমান এবং আজকে এই চুয়ান্ন বছর পরে এসেও সেনাবাহিনীর আরো ইতিহাস আসছে পঁচাত্তরে সেনাবাহিনী ঘুরে দাঁড়িয়েছিল একটি ষড়যন্ত্র একটি ভারতের ষড়যন্ত্রকে রুখে দিয়েছিল দেখেছেন এই যখন জেনারেল ওয়াকারকে সেনা প্রদান করা হয় অর্থাৎ জেনারেল ওয়াকার আমারও ছয় মাস পরে সেনাবাহিনীতে প্রবেশ করেছেন তিনি তাকে আমি চিনি তাকে আমি একাডেমিতে ট্রেনিং এর সময় দেখেছি দেড় বছর অর্থাৎ ছয় মাস দেখেছি এরপরে আমি সারা চব্বিশ বছর তাকে দেখেছি বিভিন্ন ক্যান্টনমেন্টে বিভিন্ন জায়গায় আমার ধারণা আমার অ্যাসেসমেন্ট যে জেনারেল ওয়াকার একজন সেনা অফিসার হিসাবে তার সর্বোচ্চ অবস্থানে আসার আগে এই গত দশটি বছর তার যে জেঠাস অর্থাৎ আমাদের বাংলায় যে সম্পর্ক তার স্ত্রীর খালাতো বোন শেখ হাসিনার ইঙ্গিতেই সে সবসময় ভালো ভালো স্থানে এবং যেভাবেই হোক সে সেনা প্রধান হয়েছে বাট এখন এটি সৌভাগ্য না দুর্ভাগ্য এটি জেনারেল ওয়াকারের জন্য এটি কি আশীর্বাদ না অভিশাপ আমি জানি না তবে বাংলাদেশ সেনাবাহিনী চলে সেনা প্রধানের আদেশে আপনারা দেখেছেন গত আঠারোটি বছর সেনাবাহিনীকে ড্যামেজ করা হচ্ছে সিরিয়াসলি ড্যামেজ করা হচ্ছে নাই বাট এট দি সেম টাইম এট দাইম জেনারেল ওয়াকারের যে নির্দেশ সেটি বাকি জিওসিরা বা কমান্ডিং অফিসাররা বা ব্রিগেড কমান্ডার বাকি একজন মেজর সাহেবের এইখানে যে একটা অবস্থান সেটি সেই কিন্তু তারা অলরেডি প্রকাশ করেছে এটি আমরা কালকে না পরশু দিন একটা টক শোতে মারুফ মল্লিক সাহেবের সাথে আমার কথা হচ্ছিল এইখানে আমরা একটি প্যাড দেখতে পাচ্ছি যে প্যাডে সেনাবাহিনীর প্যাডে যে একটি সংবাদ বের হয়েছে সেই সেই যে অনলাইনে ভাইরাল যে যে বিষয়টি সেখানে সেনাবাহিনী অফিসারদের এই যে শত শত অফিসারের অন্তর্জালা সেটি প্রকাশ করেছে সেনাবাহিনী অফিসাররা চায় স্পষ্ট যে এই ছাত্ররা আমাদের সন্তানরা আমার সন্তানের মতো তারা আমার সন্তানের চেয়ে বয়সে ছোট এই যে সাইন্টিফিক অফিসার তারও কাছ তারও হৃদয়ে কাঁদছে সেই জন্য সে রাত্রে দশটার সময় ফোন করে আমাকে আঙ্কেল বলে বলছে যে আমি সাইন্টিফিক অফিসার সোয়েন ইজ এ ভেরি চিফ সাইন্টিফিক অফিসার বা একটি ইন্টারন্যাশনাল কোম্পানি একটি স্ট্রং কোম্পানি সে তার অপারেশন রুমে সে খুঁজে বের করছে যে এই ফ্লাইটটা কয়দিন ছিল এবং সেটা পৃথিবীর যে কোনো জায়গায় ফ্লাইট মুভ করে এই সাইটের মাধ্যমে এটাকে ডিটেক্ট করা সম্ভব সুতরাং আমি বলতে চাচ্ছি যে দেশে প্রবাসে সর্বত্র সেনাবাহিনীর দিকে দৃষ্টি নিয়ে আপনার প্রশ্ন এর চেয়ে বেশি বেশি প্রশ্ন আছে জনসাধারণের এই মুহূর্তে সেনাবাহিনীর কাছে প্রত্যাশা যে আপনারা নিউট্রাল ভূমিকা পালন করুন আমাদের ছাত্রদেরকে ছাত্ররা বিশেষ করে যারা আন্দোলন করছে কোঅর্ডিনেটর এখানে বিশ জন আমি একটা বলতে চাই সেনাবাহিনী নিউট্রাল ভূমিকা সেনাবাহিনীর উচিত যে গত দুদিনে গত দুদিনে সেনাবাহিনী যা দেখিয়েছে এখন মানুষ প্রত্যাশা করে নোমান ভাই আপনি সঠিক বলেছেন মানুষ প্রত্যাশা করে সেনাবাহিনী এখন জনগণের কাতারে দাঁড়াবে